আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা। তোমরা এই ছুটির মধ্যে আশা করি সবাই পড়ালেখা চালিয়ে গেছো। আজকে তোমাদের আমি 11.1 এবং 11.2 অনুপাত সমানুপাতের এমসিকিউ এর উপর একটি ক্লাস নিব। সবাই মনোযোগ দিয়ে দেখো, আমাদের আসলে এই অনুপাত সমানুপাত অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ কি ধরনের এমসিকিউ আসে। যেমন আমাদের এই অনুপাত সমানুপাতে একদম প্রথম একটা ই আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা হচ্ছে কার আদর্শ রূপ? আমরা জানি এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিকের আদর্শ রূপ। আর ক্রমিক সমানুপাতিক বলতে আমরা বুঝি এ ইজ টু বি সমান বি ইজ টু সি। অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে একে লেখা যায় এ বাই বি সমান বি বাই সি। আর আর এ গুণন করলে বি, আর বি গুণ করলে বি স্কোয়ার, এ আর সি গুণ করলে এসি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিকের আদর্শ রূপ। এবার তোমার প্রশ্ন আসতে পারে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এটা হলে কোনটির, মানে এই এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এই ধরনের মান থাকলে আসতে পারে নিচের কোনটি সঠিক দিয়ে। তোমার ক খ গ ঘ চারটে অপশান থাকলে, এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, তাহলে আমরা এক কথায় আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, এটাকে লেখা যায় এ বাই বি সমান সি বাই ডি। এটাকে আর আর গুণন করলে, এটাকে আর আর গুণন করলে বি আর সি গুণ করলে বি সি, এ আর ডি গুণ করলে এ ডি, এইটাই তখন অ্যান্সার হবে বি সি ইকুয়াল টু এ ডি। এবার আসি আমরা, যদি খেয়াল করো, যদি ওয়াই কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তারপরে ইনফরমেশন দুইটা দেওয়া আছে, ওয়াই কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর এক্স কোণ সমকোণ হলে, এক্স কোণ সমকোণ হলে এক্স ইস টু ওয়াই এর মান কত, এক্স ইস টু ওয়াই এর মান কত। তাহলে এখানে দেখো ওয়াই কোণ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, আর এক্স কোণ সমকোণ, সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি ইস টু 30 ডিগ্রি, এটা কার অনুপাত, এক্স কোণ ইস টু ওয়াই কোণ, এর অনুপাত হচ্ছে এক্স কোণের মান সমকোণ মানে 90 ডিগ্রি, আর ওয়াই কোণ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। দেখো উভয় পক্ষে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, তাহলে এটা আসে 3 ইস টু, এটা আসে 30 কে 30 ভাগ করলে 1, তাহলে এটাই তখন অনুপাত হয়ে যাবে 3 ইস টু 1। এই একটা এমসিকিউ। তাহলে দেখো সমকোণ, আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত, অপর দুই কোণের অনুপাত 3:2 হলে, 3:2 হলে কোন দুটি অনুপাত 3:2 হলে কোন দুটিকে আমরা ডিগ্রিতে প্রকাশ করবো, যে কোন নিচে কোন দুইটি। সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণ অনুপাত 3:2 হলে কোন দুটি কত, কোন দুটি কত, কোন দুটির পরিমাপ কত, তাই লিখি কোন দুটির পরিমাপ কত। তাহলে সমকোণ ত্রিভুজ মানে একটি কোণ সমকোণ, এদের অনুপাত দেয়া আছে কত, 3:2। সমকোণ ত্রিভুজে খেয়াল করো, এইটা যদি আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকি, এই কোণটা সমকোণ, আমরা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, এই দুইটা কোণ যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে, কারণ আমাদের জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এখানে আমরা প্রথমে কি করবো, অনুপাত দুটাকে ধরে নেব, মনে করি কোণ দয় কত, 3x ও 2x। এবার এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তাহলে আমরা এখন লিখতে পারি 3x + 2x = 90 ডিগ্রি। 3x আর 2x যোগ করলে আসে বা
फाइव एक्स इक्वल टू 90 डिग्री, फाइव ओर से भाग हो जाए 90 के फाइव दिए भाग कर क्या 18, अतः एक्स इक्वल टू 18 डिग्री। तेल कौन दूटी कत हो थ्री इंटू 18, थ्री इंटू 18 तीन आठ कत 54, 54 डिग्री और टू इंटू 18 अर्थात 36 डिग्री। तेल कौन दूटी हमें जदि एक समकोण त्रिभुज समकोण व्यतीत अपर दुईटा कोण अनुपात 3:2 है तेल कौन दूटा एक 54 डिग्री एक 36 डिग्री। এবার যে অঙ্কটা এখান থেকে প্রায়ই আসে এমসিকিউ আকারে সেটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং তাদের গসাগু এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত, হলে সংখ্যা দুটির লসাগু কত। দেখো দুইটি সংখ্যার অনুপাত আমাদের দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন আর গসাগু দেওয়া আছে 4, তাহলে আমরা সংখ্যা দুটোকে আগে ধরে নিব, একটা ফাইভ এক্স আর একটা হচ্ছে সেভেন এক্স। এই ফাইভ এক্স আর সেভেন এক্স এর গসাগু কত, গসাগু হচ্ছে কমনটা, ফাইভ আর সেভেনের মধ্যে কোনো কমন উৎপাদক নেই, তাহলে এর গসাগু হবে কত, গসাগু গসাগু ইকুয়াল টু এক্স, আবার গসাগু আমাদের দেওয়া আছে কত 4, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত 4, দুইটা যেহেতু গসাগু। এবার আমাদের বের করতে বলছে কি লসাগু, এবার এই দুইটা সংখ্যার লসাগু কত, দুইটা সংখ্যার লসাগু সংখ্যা দুটি লসাগু আসবে, দুটি রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকলে তাদের গুণফলই হয় লসাগু, তাহলে এটা আসবে 35x, এক্স এর মানটা জানি আমরা কত 4, তাহলে 35 ইন্টু 4 গুণ করলে আমাদের আসবে 140, এইটাই অ্যান্সার। গসাগু কত, তাহলে গসাগু 140। এইবার আসি আমরা, এখানে আর একটা এমসিকিউ আসে পিতা ও পুত্রের বর্তমান বয়স, এই ধরনের অঙ্ক তোমরা ছোট ক্লাসে অনেক করছো, পিতা ও পুত্রের বর্তমান বয়স 40 বছর ও 10 বছর, বলা আছে পিতা ও পুত্রের আসতে পারে পিতা ও পুত্রের বর্তমান বয়স 40 বছর ও 10 বছর, 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে বর্তমান বয়স 40 বছর পিতার আর হচ্ছে পুত্রের 10 বছর, 5 বছর পরে, 5 বছর পরে পিতার বয়স কত হবে, 5 বছর পরে পিতার বয়স 40 যোগ 5 = 45 বছর, আর 5 বছর পরে পুত্রের বয়স 10 যোগ 5 = 15 বছর, তার মানে পিতার বয়স 45 বছর 5 বছর পরে আর পুত্রের বয়স 15 বছর। এবার তাদের কি বের করতে বলছে অনুপাত, তাহলে আগে হচ্ছে পিতার কত 45:15, 15 ভাগ করলে এটা কত থাকে 3:1 থাকে, ওয়াই পক্ষে 15 ভাগ করলে 3:1, তাহলে এটা উত্তর আসবে 3:1। এবার খেয়াল করো বর্গক্ষেত্রের বাহু 4 গুণ হলে, প্রশ্নটা এরকম
বর্গক্ষেত্রের বাহু 4 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে এই যদি একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বাহুটাকে যদি আমরা এ ধরি, তাহলে এর ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এখন এই বাহুটাকে যদি 4 গুণ বাড়ানো হয়, 4 গুণ বাড়ানো মানে কত? 4a। তখন ক্ষেত্রফল কত আসবে? 4a তার হোল স্কোয়ার, তাহলে কত? 16a স্কোয়ার। তাহলে কত গুণ বৃদ্ধি পায়? 16 গুণ বৃদ্ধি পায়। দেখো তাহলে এটা কত গুণ হবে, তাহলে এটা উত্তর হবে হচ্ছে 16। এবার আসি আমরা একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত, প্রশ্নটা এরকম আসবে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ কত? হলে ক্ষুদ্রতম কোণের অনুপাত কত? তাহলে এখানে বলছে একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত, 3টি কোণকে আমরা ধরি 3x, আর একটা 4x, আর একটা 5x। আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 3 কোণ 3x + 4x সমষ্টি মানে কি? যোগ, ইকুয়াল টু 180। এগুলোকে যোগ করলে আসে 12x ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এক্স ইকাল টু 180-কে 12 দিয়ে ভাগ করলে আসে কত? 15 ডিগ্রি। তাহলে আমরা এক্স এ মান পেয়ে গেলাম। এবার বলছে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? এখানে সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাণ কত? 3। তাহলে 3 × 15 ডিগ্রি ইকাল টু কত? 45 ডিগ্রি। সবচেয়ে ক্ষুদ্রতম কোণের অনুপাত 45 ডিগ্রি। এখন যদি বলে এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্ন তৈরি করা যায়। এখন যদি বলে বৃহত্তম কোণ কত, তাহলে এখানে সবচেয়ে বড় অনুপাত কত? 5। তো 5-এর সাথে যদি আমরা 15 গুণ করি 15 ডিগ্রি, তাহলে কত আসে? 75 ডিগ্রি। এইবার এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় করো। সেক্ষেত্রে পার্থক্য মানে কি? বিয়োগ। সেক্ষেত্রে আমরা কি করবো? 75 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে কত আসবে? 30 ডিগ্রি। এইটা হচ্ছে কত? পার্থক্য। তাহলে দেখো এখান থেকে এই একটা অঙ্ক দিয়ে কতগুলো প্রশ্ন আসতে পারে। এখানে যেটা চাচ্ছে এটা তো আসতেই পারে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ অনুপাত কত, ক্ষুদ্রতম কোণের অনুপাত কত। তারপরে এখান থেকে আসতে পারে তোমার ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের অনুপাত কত, বা এখান থেকে আসতে পারে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের পার্থক্য নির্ণয় করো। তাহলে এই তিনটা, এই এই উদ্দীপকটা দিয়ে এই ধরনের তিনটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? এবার আসি আমরা বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত। প্রশ্নটা এরকম, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে দেখো এখানে বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্র অর্থাৎ
আমরা বললাম এই একটা যদি বর্গক্ষেত্র হয়, এর একটা বাহুকে যদি এ ধরি তাহলে এর ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। আর কর্ণ, কর্ণের সূত্র আমরা জানি কত? রুট টু এ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি রুট ওভার টু এ। তাহলে এর ক্ষেত্রফল বলতে এর হোল স্কোয়ার, এর ক্ষেত্রফল তাহলে কত আসবে? টু এ স্কোয়ার। এইবার আমার বলছে বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে একটা অনুপাত এ স্কোয়ার, আর একটা অনুপাত বের করলাম টু এ স্কোয়ার। এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যে কত থাকে? 1/2 থাকে। তার মানে অনুপাতটা কত? 1:2। অনুপাত কত আসবে? 1:2। এবার খেয়াল করো, এবার প্রশ্ন আসতে পারে, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, 20% ক্ষতিতে বিক্রয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে দেখো, একটি দ্রব্য যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসবে? 100-20 বা 80, এত টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসবে? 100-20 অর্থাৎ 80 টাকা। এটা হচ্ছে তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে আমাদের বের করতে বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে এখানে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের কত? বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100, আর বিক্রয় মূল্য আমরা বের করলাম 80। তাহলে এখানে আমাদের যদি এটাকে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, তাহলে এটা আসে 5, আর এটা আসে 4, 5:4। তাহলে অনুপাত কত আসবে? 5:4। এখানে এই অঙ্কটা আর একভাবে আসতে পারে, একটি দ্রব্য 20% ক্ষতির জায়গায় আমাদের লাভ দিয়ে দিতে পারে। তাহলে লাভ হলে কত হবে? লাভ হলে তোমার এখানে আসবে 100+20, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত আসবে? 120 টাকা। এবার তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? 100:120, 100:120। এটাকেও আমাদের 20 দ্বারা ডিভাইডেড করলে আসবে 5:6। তাহলে এটার অনুপাত হবে 5:6। তাহলে এখানে এই ধরনের অঙ্ক আসতে পারে। তারপরে আমাদের এখান থেকে আসতে পারে এবিসি ত্রিভুজের, ভালো করে খেয়াল করো, এবিসি ত্রিভুজের এ কোণ, বি কোণ আর সি কোণের অনুপাত দেওয়া আছে 1:3:2। এই তিনটা অনুপাত দেওয়া আছে, বলছে ত্রিভুজটি কি ধরনের। প্রশ্ন আসতে পারে ত্রিভুজটি কি ধরনের। তাহলে এইগুলাকে যদি আমরা একটা এক্স, আর একটাকে 3x, আর একটাকে 2x ধরি, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে x+3x+2x=1 এটাকে আমাদের যোগ করলে আসবে 5 6 6x=180। 6 ডিভাইডেড হয়ে যায়, তাহলে x=2 কত থাকে? x=2 আমাদের থাকবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে x=2 একটা 30 ডিগ্রি। দেখো এখানে এক্স এর মান 30 ডিগ্রি, এখানে 30 সাথে 30 গুণ করলে 90 ডিগ্রি, প্রথমটা 30 ডিগ্রি,
তারপরটা 90 ডিগ্রি, তারপরটা 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কখন থাকে? যদি ত্রিভুজটি সমকোণী হয় তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি কি ধরনের যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে সমকোণী ত্রিভুজ। ওকে, তো ঠিক আছে, তাহলে তোমরা এই 11.12 অর্থাৎ এই অনুপাত সহনগতের এমসিকিউ গুলা বাসায় ভালো করে প্র্যাকটিস করবো, আর আমি যেগুলো দিলাম এগুলো ভালো করে লক্ষ্য করে এগুলো প্র্যাকটিস করবো বাসায়। ওকে, আল্লাহ হাফেজ।